আমার দাবি ন্যায্য দাবি সরকার তুমি মানি নিও, মানি নিও, মানি নিও। আমার দাবি ন্যায্য দাবি সরকার তুমি মানি নিও, মানি নিও, মানি নিও। আমার মুখ্যত তিনোটি দাবি রয়েছে। গোটে প্রথম হল ঠিকা প্রচ্ছেদ প্রথাটা উচ্ছেদ করা, তৎক্রমে আমার যে রয়েছে এক্স ক্যাডর কলা শিক্ষক, ক্রীড়া ভিত্তিক শিক্ষক, ভাষা ভিত্তিক শিক্ষক, সেমানক যে ছ বর্ষর চাকরি কু নিয়মিত করা সহ ছ বর্ষর ন্যাশনাল ইনক্রিমেন্ট কু প্রদান করবে। আমার থার্ড দ্বিতীয়টি হচ্ছে কেন্দ্রীয় হারের দরমা। আমার এই দাবি আমার 8 তারিখ চাললা, তো আজ আমার আমি গতকাল আমার সম্বলপুর জেলা মাস লিভ্রে রই সারা আজ, কিন্তু আজ আমার সারা রাজ্যের সবু ব্লক্র যে আমার 314 ব্লক অনেক, তো সমস্তে আজ সমূহ ছুটিরে রয়েছে। আউ দাবি আমার ন্যায্য দাবি পূরণ নহলা পর্যন্ত এই আমার যে ধারণা গণধারণা চালিছি আউ চালিথিব মধ্য সরকারকু আপন মাধ্যমে এতিকি অনুরোধ করা যাচ্ছি কি আমার শিক্ষক সংঘ যে শিক্ষা ভলি গোটি প্রমুখ ভূমিকা নিভাউথবা দেশ পাই রাজ্য পাই আমার জাতি পাই সে তাঙ্কর সমস্ত সুবিধা কু দেখন্তু, সেমানকর অভাবকু পূরণ করন্তু, শিক্ষককু বারম্বার ধারণারে বসি লাঞ্ছিত অবহেলিত করি সেমানকর মানসম্মানকু হানি করন্তুনি। আপনকু সরকার আপনক সেই সরকার যে কি আমার রাজ্যর ভাগ্যকু গড়ুছি, ভাগ্য বিধাতা বোলাউছি, সেই সরকারক পাখরে আমার অনুরোধ প্রার্থনা আমার শিক্ষকক যে দাবিগুড়াক রহিছি সারা রাজ্যরে সবু ব্লকরে প্রচলিত থিবা কহুথবা আউ দাবি পূরণ পাই নারা উঠাউথবা সেই দাবিগুড়াকু যথাশীঘ্র পূরণ করন্তু। আমার নবীন পট্টনায়ক এতিকি অনুরোধ। আউ স্যার আমার মুখ্য তিনোটি দাবি রয়েছে। প্রথম দাবি হল আমার যে 6 বর্ষ আমি ঠিকা ভাবে নিযুক্তি পাই, সেই ঠিকা 6 বর্ষক আমার মূল চাকরি সহ গণনা করা যাও এবং 6টি ন্যাশনাল ইনক্রিমেন্ট প্রদান করা যাও। তাপরে আমার দ্বিতীয় দাবি রহিলা যে আমার কেন্দ্রীয় হারের দরমা দিয়া যাও এবং 4200 গ্রেড পে আমার 23টি রাজ্য 4200 গ্রেড পে পাইলা পাইলে মধ্য আমার ওড়িশা আমার শিক্ষক ভাই মানুষ মানে 2200 গ্রেড পে আমাকে প্রদান করছেন, তেণু আমার ন্যায্য দাবি রহিলা 4200 গ্রেড পে করা যাও এবং আমার যে পুরোনা পেনশন রয়েছে সেই পুরোনা পেনশনক লাগু করা যাও, নূতন পেনশন যে করা যাইছে তাকে মানে উচ্ছেদ করা যাও এবং আমার যে মানে জিএস ভাই মানে অনেক তাঁর যে এক্স ক্যাডর তাকে উচ্ছেদ করা যাও এবং কলা শিক্ষক এবং আমার খেল শিক্ষক যে অনেক সেমানকু নিয়মিত করা যাও। এটা স্যার আমার দাবি। আউ এই দাবিকু সরকার আমি 27 নভেম্বর বিভিন্ন দাবি দিয়ে আসিছু এবং সরকার এথিপাই কোর কমিটি এবং আন্তঃস্তরীয় মন্ত্রী কমিটি গঠন কলে, কিন্তু আমার সমাধান করা কহিলে কিন্তু সমাধান কলে না, তেণু সমাধান নক ফলরে আমাকে বারম্বার মানে তারিখ গড়াই চালিলে, যা ফলকি আমি ধৈর্যহরা হলু স্যার এবং আমি চাহুনু যে আমার ছাত্রছাত্রী মানুষ ভবিষ্যৎকু আমি নষ্ট করা দেওয়া নাই বলে, কিন্তু সরকার আমাকে বাধ্য কলে এই রাজরাস্তার বা বিও অফিসে ধারণা দেওয়া, তেমন আমার দাবি আমি মুখ্য আপন মান জরিয়ার নিবেদন করুছু যে আমার এই যে তিনোটি দাবিকু সরকার মানি নিয়ন্তু আর আমাকে শীঘ্র বিদ্যালয়কে পঠাইবার ব্যবস্থা করন্তু। ধন্যবাদ স্যার। স্যার নিশ্চিত ভাবে আমার মানে যেতবে শিক্ষক সমাজ আজ রাজরাস্তার নিশ্চিত ভাবে আমার বিদ্যালয়গুড়ি প্রায় কতক বিদ্যালয় বন্ধ হয়ে যাই, আতক বিদ্যালয় আমার যে পুরোনা শিক্ষক মানে অনেক তাকে আমার বিও স্যার তাঁকু আডজস্ট করি কেবল এমডিএম দেওয়া নিযুক্তি করেছেন, কিন্তু পাঠপড়া কিছু হয়ে পড়ুনাই স্যার, তেমন আমি মানে সেপাই দুঃখিত।